লাগবে। ক্লাসিফিকেশন অফ ফ্যাট, কারো একজন মাইক্রোফোনটা সাউন্ড করতেছে, একটু মিউট করে দেন। ফ্যাটের বেসিক্যালি ক্লাসিফিকেশন দুইটা, যে ফ্যাট এবং মস ফ্যাট। যে ফ্যাট বলতে আমরা বুঝি জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মসফেট বলতে আমরা বুঝি মেটাল অক্সাইড। আসলে কি তো ভুলে গেলাম তো আমিও, মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। হ্যাঁ আচ্ছা, মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটু দেখে নেবেন। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, হ্যাঁ এটা মিসিং ছিল। আচ্ছা, আমাদের খুব বেশি একটা লাগবে না। এখন যে ফ্যাটের আবার দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হলো এন চ্যানেল, হ্যাঁ লেখাটা একটু অস্পষ্ট বুঝে নিবেন, একটা হলো পি চ্যানেল। একটা ছিল আমাদের এন চ্যানেল আর একটা পি চ্যানেল। যে ফ্যাটকে ক্লাসিফাই করার মধ্যে দুই হবে, এন চ্যানেল এন্ড পি চ্যানেল। আচ্ছা, আর মসফেট কে ক্লাসিফাই করবো এটাকে দুই ভাগ। যে ফ্যাটের ক্লাসিফিকেশন এই পর্যন্ত সমাপ্ত, এটা আর এক্সটেন্ড হবে না। যে ফ্যাটের মসফেটটা আবার এক্সটেন্ড হবে, এখান থেকে ক্লাসিফিকেশন করলে আমরা পাবো মসফেটের প্রথম ক্লাসিফিকেশনটা আসবে ডিপ্লেশন টাইপ এন্ড এনহ্যান্সমেন্ট টাইপ, ডিই পি এল ই টি আই ও এন, ডিপ্লেশন টাইপ এনহ্যান্সমেন্ট টাইপ। ভাই ভালো করে বানান বোঝা যাচ্ছে না। ডিপ্লেশন টাইপ আর হলো এনহ্যান্সমেন্ট, এই ওয়ার্ডগুলো লেখা এখানে কষ্ট হচ্ছে, কারণ যায় হচ্ছে না। আচ্ছা আমি আবার পরে লিখে দিব, ডিপ্লেশন টাইপ ডি ই পি এল ই টি আই ও এন, আর ওইটা ভাই আর এনহ্যান্সমেন্ট ই এন এইচ এ এন সি ই এম ই এন টি। আমি তো ভাবছি আপনারা এটা ডিপ্লোমাতে চার বছর পড়ছেন, নাম গড়া সম্পর্কে ক্লাসিফিকেশন তো বিভিন্ন বইতে আছে, এটা নিলেই তো হয়। তাই আমি এটা খুব ইম্পর্টেন্ট দিয়ে। আচ্ছা, তারপর ডিপ্লেশন টাইপে আরো দুটা পার্ট, এন চ্যানেল এন্ড পি চ্যানেল এন পি। এনহ্যান্সমেন্টের আরো দুটা, এটাকে বলা হয় এন মস এন্ড পি মস। আমাদের ক্লাসিফিকেশনটা এই পর্যন্তই। এর মাঝে আমাদের এই যে এইটুক ক্লাসিফিকেশন, তার মানে যে ফ্যাট প্লাস ডিপ্লেশন টাইপ, এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, আর বাকিটার জন্য যেটা এনহ্যান্সমেন্ট আছে তার জন্য আলাদা ফর্মুলা। এই ক্লাসিফিকেশনটা সবাই তুলছেন, তুলে রাখেন, কাজে দিবে। আমরা যে এই ফর্মুলাটা ইউজ করব, আমি এটা মুছে দিব, হ্যাঁ লাগলে বলবেন, আবার নিয়ে হবে ব্যাপার না। আগেরটা তোলা হয়েছে, এই যে লিখে দিছি আমি যে ফ্যাট এবং ডিপ্লেশন টাইপ মসফেট, বক্সে এন টাইপ পিটা আমরা একটা ফর্মুলা ইউজ করব, আইডি ইকুয়াল টু আইডি এস এস, সরি এটা আবার একটু ইয়ার আছে, আইডি ইকুয়াল টু এখানে আইডি এস এস, হ্যাঁ আইডি এস এস। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, ফর্মুলাটা বলতে ভুল হয়েছে, আইডি ইকুয়াল টু আইডি এস এস। এটা কি সূত্র ভাই এখানে? হ্যাঁ এটা সূত্র, আইডি ইকুয়াল টু আইডি এস এস 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস মাইনাস ভিপি হোল স্কয়ার।
এই ফর্মুলাটা আমরা ইউজ করব আইডিএসএস কি এটা দেওয়া থাকবে হ্যাঁ এই যে বিপি এবং আইডিএসএস এই ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এটা কনস্ট্যান্ট বিপি এবং আইডিএসএস এই দুটো ভ্যালু থাকবে আর আইডি হলো কনস্ট্যান্ট হ্যাঁ এই দুটো কনস্ট্যান্ট আইডি হলো এই যে এটা আইডি এটা হলো ড্রেন কারেন্ট এই আইডির মান কি ফিক্সড থাকবে দেয়া থাকবে এবং ফেটের স্যাম্পলটা এখন আমরা দেখব আমরা ওই যেটুক গোল দাগ দিছিলাম ফার্স্টে ওইটুক নিয়ে কাজ করব হ্যাঁ আর যেটা এনমস পিমস এনহ্যান্সমেন্ট টাইপ ওইটু প্লাস্টে করবো ওইটু একটু ডিফারেন্ট এটা সিম্বলটা মোটামুটি এরকম এটা ড্রেন এটা গেট এটা সোর্স এটা হলো এন টাইপ যেটাকে বলতেছি এন চ্যানেল আর যদি আমরা ডিরেকশনটাকে এখানে রিভার্স করে দেই এদিকে দেই তখন হবে পি চ্যানেল ভাইয়া গেট ড্রেন এবং সোর্স একই তো থাকবে তাই না যেটা এই যে এই লম্বা দাগটা এটা সব সময় গেট গেট এবং সোর্সের মাঝে দুই এক জায়গায় একটু ডিফারেন্ট থাকবে এটা আমরা অঙ্ক করার সময় দেখবো রিয়েকশন থাকবে গেট এবং সোর্সের মাঝে তোমাদের অঙ্ক করার জন্য ডিসকাশন আর দরকার বেশি টুকটাক লাগলে আমরা এটা অঙ্কের মাঝেই দেখে নিব দেখি এই অঙ্কগুলো সহজ আস্তে আস্তে আমার সহজ যাবে এখানে বের করতে বলছে বি বি এস ইকুয়াল টু ফাইভ দেখে রাখেন কোশ্চেনে তোলা হয়নি বি ডি এস ইকুয়াল টু হোয়াট আমাদের কোশ্চেন ভাইয়া বিডিএস টা কি ভাইয়া ডি হলো ড্রেন এই ড্রেন ভোল্টেজ এবং এস হলো সোর্স ভোল্টেজ এই যে এটুকু হচ্ছে যেটুকু দাগাইছি প্লাস মাইনাস ভিডিএস ভোল্টেজ বিটুইন ড্রেন এন্ড সোর্স আর ফোন ডিস্টার্ব করতেছে এখন আমরা দেখি এখানে গেট সোর্স টার্মিনাল করে মার্কিং করে দিচ্ছি আমাদের এই চিন্তার কারণ নাই যে কোন কাজটি মার্কিং করব এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করে রাখতে পারি কিভাবে মোটামুটি সিম্পলিফাই করাই আছে যথেষ্ট পরিমাণ আমরা যা একটু করি এই 16 ভোল্ট থেকে আমরা এখান থেকে এই হয়ে দিতে পারি প্লাস মাইনাস তোমার আমাদের ওটা থাকতেছে না একই কথা এবং আমাদের গেট কারেন্ট অলওয়েজ জিরো জিরো তার মানে এই কারেন্টটা জিরো অ্যাম্পিয়ার তারপর দেখি আমরা কি করতে পারি এটা হলো আমাদের এন চ্যানেল কারণ এই যে ডিরেকশনটা এদিকে দেওয়া হ্যাঁ এই যে এই এইভাবে ডিরেকশন দেওয়া এটাকে আমরা এন চ্যানেল বলবো এখানে থাকা যে কথা এইখানে থাকা একই কথা যদি এইখানে থাকতো সেম এটাকে আমরা বুঝবো
এন চ্যানেল প্রথমে আমরা এই লুপটা কমপ্লিট করব এই যে এটা এই কারেন্ট টার্ম ভ্যালু 0 অ্যাম্পিয়ার স্বাভাবিকভাবেই ফেটের ক্ষেত্রে গেট কারেন্ট অলওয়েজ 0 0 0 অ্যাম্পিয়ার হ্যাঁ ওকে তাহলে এখন দেখি এই ইকুয়েশন যদি লিখি আমরা কি লিখতে পারি 2 প্লাস 0 প্লাস v gs equal to 0 দেখতে পারি ইজিলি পারি আচ্ছা এখান থেকে আমরা কি রাখতে পারি bgs equal to what minus 2 minus 2 হ্যাঁ bgs equal to minus 2 volt bgs equal to আমরা পেলাম minus 2 volt ওকে আবার আমরা ফর্মুলা দিই id equal to idss কেবল কথা রিপিট হচ্ছে কেন কারো মাইক্রোফোন একটু ডিস্টার্ব করতেছে আমার কথা রিপিট আসছে কিন্তু আমার কাছে কেউ তো স্পিকার দিয়ে রাখছেন সাউন্ড বহুত বেশি দিয়ে লাউড দিয়ে ওয়ান মাইনাস বিজিএস বাই হোল স্কোয়ার এইখান থেকে দেখেন আমরা আইডি জানি না কিন্তু আইডিএসএস জানি এই যে আমাদের আইডিএসএস কত ছিল 10 মিলি অ্যাম্পিয়ার আইডিএসএস 10 মিলি অ্যাম্পিয়ার 1 মাইনাস bgs by bgs minus 2 cp means minus 8 এই যে দেওয়া আছে এই যে হোল স্কয়ার এইখান থেকে যদি আমরা করি আমরা আইডি পাবো দেখি কত আসে 10 into 1 minus 2 by 8 হোল স্কয়ার সমান 5.625 একটু ফঙ্গুল আছে বেশ ডিসটার্ব করতেছে সবাইকে একটু মিউট করতে বলবেন নাকি মিউট করতে বলবেন মিউট করে রাখেন মাইক্রোফোনটা যার প্রবলেম উনি অন করে কথা বলবেন হ্যাঁ আমি এখান থেকে মিউট করে দিচ্ছি যার লাগে অন করে নেবেন এখন সম্ভবত ক্লিয়ার না ভাই ওই মিলি অ্যাম্পিয়ারটা কেন হলো কারণ সবগুলা রেজিস্ট্যান্স কি বলতে আছে আগে একটা তো মেগা দেও আছে তো দেখতেছি আইডিএসএস মিলিতে আছে মেগাটা তো আমরা নেই নাই মেগা তো 0 মেগা তো 0 হয়ে গেছে কারেন্ট 0 এই যে আইডিএসএস মিলিতে আছে মিলি অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার আমরা এইটুকু মুছতে পারি 5.625 আমাদের বের করার কথা ছিল বিডিএস দেখি বিডিএস কোথায় বিডিএস তো এইখানে
এই কারেন্ট আমরা পেলাম কত 5.625 আইডি আইডি দেখে নিই তার মধ্যে এইখানে লুপ চালায় এই লুপটা তাহলে আমরা পেয়ে যাব বিডিএস -16 + 2 ID + VDS = 0 এখান থেকে বিডিএস চলে আসবে ঠিক আছে কারো কনফিউশন থাকলে বলতে পারেন মাইক্রোফোন অন করে অথবা মুছে দিব দেখি বিডিএস কত আসে আমাদের 16 - 2 × 5.65 বিডিএস আসবে 4.75 = 4.75 হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া বলছি আমরা তো এই মানে যে গেট কারেন্ট এটা তো জিরো দর্জি তাই না হ্যাঁ তো এই জন্য কি এখানে যে 2+0 মানে যে এখানে যে 1 মেগা ওহম এই জন্য এটা জিরো হয়ে গেল তাই তো জিরো হ্যাঁ 1 × 0 ও ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা ওকে এটা ছিল আমাদের ইজি ম্যাথ প্রথম ম্যাথ একটু ইজি রাখা হয় চেষ্টা করা হয় যেখানে হয়নি তাতে আমি বুঝতে পারি যেকোনো ভাবে মার্ক দিবেন এই পাশে বাম পাশে ফাঁকা জায়গায় তাহলে আমি বুঝতে পারবো যে হয়নি এখন তোলা আচ্ছা দেখি এটাকে কি করা যায় আচ্ছা এখানে আলটিমেটলি আসলে অনেকগুলো মান বের করতে বলছে দেখেন তো নাম্বারটা পরে দ্বিতীয় ম্যাথটাই 52 এখানে বের করতে বলছে আইডি কিউ বিজিএস কিউ কিউ বলতে কোশ্চেন পয়েন্ট আইডি আর আইডি কিউ একই কথা কোনো পার্থক্য নাই আইডি যে কথা IDQ একই কথা GSJ কথা GSQ একই কথা তো এটাকে আমরা প্রথমে রিড্র করব আমরা করতে চাচ্ছি এখানে ডিসি অ্যানালাইসিস স্বাভাবিকভাবে ডিসি তে ক্যাপাসিটর ওপেন থাকে যে ক্যাপাসিটর গুলো আছে এগুলোকে আমরা ওপেন করে দিব এটাকে ওপেন করে দিব এবং এটাকে ওপেন করে দিব এটাকে ওপেন করে দিব ক্যাপাসিটর এগুলো সবগুলো কি ওপেন হবে ভাই হ্যাঁ ডিসি সোর্সের জন্য ডিসি অ্যানালাইসিস করার জন্য আমাদের অবশ্যই ক্যাপাসিটর ওপেন থাকবে কারণ ডিসি তে 1/j ωc 0 0 মিন্স ইনফিনিটি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স জি 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 ক্যাপাসিটর গুলো আমাদের ওপেন ক্যাপাসিটর গুলো যদি ওপেন থাকে আমাদের এই কানেকশন গুলো নাই এখানে এগুলো বাতিল হয়ে যাবে তাই তো জি আচ্ছা বাতিল করে দেয়া আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি না হ্যাঁ সিম্পলিফাই করতে পারি কিন্তু এটা সিম্পলিফাই করার প্রয়োজন নেই আমাদের করলে করতে পারেন কিন্তু প্রয়োজন নেই আমরা সিম্পলিফাই করার মধ্যে এইখানে লিখে নিব এটা ছিল কত এটা ছিল 2.1 মেগা দেখেন বাকি সবগুলো আছে কিলোতে এটাকে আমরা কিলোতে নিয়ে যাব অথবা সবগুলোকে মেগাতে নিতে হবে এটা হবে 2100 কিলো 2100 কে এখন সব কিলোতে আছে দেখি আমরা এখন কি করা যায়
এটাই গেট ভোল্টেজ এটা এন চ্যানেল এবং এই কারেন্টটা 0 অ্যাম্পিয়ার দেখেন তো কারণ গেট কারেন্ট অলওয়েজ 0 এটাকে লিখতে পারি আমরা 0 মিলি অ্যাম্পিয়ার বা 0 অ্যাম্পিয়ার যাই লিখি 0 আবার অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার কি এখন আমরা এইখানে ধরতে পারি বিজি গেট ভোল্টেজ এখানে বিজি লিখছি একটু কষ্ট করে বুঝতে হবে কারণ বোর্ডে লেখার জন্য এই যে কম্পিউটারের উপর যে কলমটা আছে ডিসপ্লের উপর আমার কলমটা বেশ মোটা দোকান খোলা পাচ্ছি না যে একটা কলম কেনা যাবে হ্যাঁ আচ্ছা এখান থেকে যদি আমরা নোড লিখি নোড লিখতে গেলে একটা কারেন্ট এদিক গেল একটা কারেন্ট এদিক গেল আর এই কারেন্টটা তো জিরো আমরা সিম্পলি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি বিজি মাইনাস 16 বাই 2100 এই যে এই কারেন্টটা আরেকটা লিখবো এইটা প্লাস বিজি বাই 270 বিজি বাই 270 ইকুয়াল 0 ইকুয়াল 0 এখান থেকে আমাদের বিজি চলে আসবে দেখি বিজি কত আসে বিজি মাইনাস 16 বাই 2100 প্লাস বিজি বাই 1.82 আচ্ছা 1.82 823 লিখতে পারি সে ব্যাপার না যাই লিখি তো ভোল্টে আসবে 1.83 ভোল্ট দেখি এখন কি করা যায় তো বিজি আমরা বের করে নিলাম বিজি টেনশন কোথায় এই গ্রাউন্ড পয়েন্ট থেকে এই গেট পয়েন্ট থেকে এই গ্রাউন্ডের মাঝে এটাই আমাদের বিজি 1.823 এর থেকে যদি আমরা এইভাবে লুপ লিখি এই পাশ দিয়ে এটা বিজি বলে মনে ভাই বিজি এখান থেকে এটা দেখি ভোল্টেজ বিটুইন গেট এন্ড নিউট্রাল পয়েন্ট বা গ্রাউন্ড পয়েন্ট নিউট্রাল পয়েন্ট ভোল্টেজ বিটুইন একেবারে মাটি পর্যন্ত নিউট্রাল না এই নিচে এলাইন নিউট্রাল লাইন তো এই যে এটা তো আমাদের নিউট্রাল লাইন এই দেখেন এই যে এটা এখন যদি আমরা এখানে লুপ লিখে দেখা যায় মাইনাস 1.823 প্লাস ভিজি এস ইকুয়াল টু জিরো 823 প্লাস ভি এস ইকুয়াল টু জিরো না বাকি আছে আরো প্লাস 1.5 আইডি কিছু বোঝা যায় না কোনো শব্দ আসছে না 1.5 আইডি ভাইয়া আচ্ছা
সেমি কি দেয়া আছে কেন এটা শর্ট ছিল মানে একটা কারেন্ট থাকবে আইডি আচ্ছা আমি দেখাচ্ছি আইডি করতেছে এই যে দেখেন এর মধ্যে কারেন্ট কত আইডি আইডি তাই না হুম এই কারেন্টটাই তো এখানে চলে আসবে যেহেতু গেট কারেন্ট দিও আবার বলেন বাপু আচ্ছা ওই কারেন্টটা আসবে কারণ হচ্ছে আপনার জি এর এখানে কারেন্টটা জিরো এই জন্য ওই কারেন্টটা এখানে পেয়ে যাবে এরকম হ্যাঁ জি এর এখানে কারেন্টটা জিরো গেট কারেন্ট জিরো আমাদের তো জিরো এই কারণে এই কারণে ওই কারেন্টটা এখানে সরাসরি চলে আসবে হ্যাঁ একটাই ভাই ওটা তো আমরা স্যাচুরেশন নাকি হ্যাঁ আচ্ছা স্যাচুরেশন আলাদা জিনিস ব্যাটারির ক্ষেত্রে আমাদের অল টাইম গেট কারেন্ট জিরো এখানে একটাই কারেন্ট থাকবে আইডি কারেন্ট অনলি ওয়ান কারেন্ট অনলি ওয়ান কারেন্ট আইডি বিজিএস থাকলো আমাদের 1.823 মাইনাস 1.5 আইডি এটা মুছে দিলাম আবার আমরা জানি আইডি ইকুয়াল টু আইডি ইকুয়াল টু আইডিএসএস যে আমি একটা ফর্মুলার কথা বলছিলাম দেখেন আইডিএসএস এর মান দেওয়া আছে কত 8 আইডিএসএস ইনটু 1 মাইনাস বিজিএস বাই ডিপি হোল স্কয়ার বিজিএস মাইনাস 1.5 আইডি ডিভাইড বাই মাইনাস 4 ঠিক আছে আবার লিখে দাঁড়ান তো এখন দেখি আইডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আবার আইডি এস এস আইডি 1 মাইনাস ভিজিএস বাই ভিজি আইডি এস এস মানে মান লিখে দিব 8 আইডি ইকুয়াল টু 1 মাইনাস 8 বাই কত ছিল ভিজিএস 1.823 মাইনাস 4 ঠিক আছে এখানে দেখেন মানে একটা ইকুয়েশন একটাই আননোন আননোনটা হলো আইডি আর হচ্ছে
কারো কারো আনসারটা ভিন্ন আসতে পারে, আসাটা স্বাভাবিক। 3.8 আসছে। আচ্ছা আর কার কত আসছে? কার কত আসছে? যে এই জায়গাতে লিখে দেন, হ্যাঁ এখানে লিখে দেন, এটা যদি আসছে তার ঠিক দিয়ে দেন, তাদের ভিন্নটা আসছে আমাদের লিখে দেন। আর একটা আসবে, অন্য কারো কি ভিন্ন আসছে? ভিন্ন আসার কথা এই দুইটা মান আসার কথা, কেন? কারণ দিক হাতছমি করে দেখেন আইডি উপর হোল স্কয়ার করছে, দ্বিঘাত সমীকরণ আমাদের দুইটা মান আসবে, স্কয়ার করলেই মান দুইটা আসে। আমরা এখানে সবসময় আইডি ছোট মান ডালবে, ছোট বেড়াটা এটা হলো একটা অ্যানালিসিসের সার, অ্যানালিসিসে কেন এটা আপাতত বলা যাচ্ছে না, আছে কোনদিন হয়তো বলবো, আর না জানলে প্রবলেম নেই, শুধু মনে রাখবে আইডি দুইটা হলো ছোট বেদনাটা নিব ভাই, আমরা সমীকরণ দুইটা আমি বের করলাম, বের করে দেখলাম একটা ছোট আসছে একটা বড় আসছে, মানে দুইবার দিলে কি দুইটা আসবে এরকম নাকি? 6.24 থেকে 2.42 ছোট দিব, দ্বিঘাত সমীকরণ দুটো আসবেই, এটা মানে পারবো। আচ্ছা এই কথাটা বাকি ডিসকাশনটা আমরা ক্লাসে করব, যখন বোর্ডে আবার ক্লাস শুরু হবে, একটু মনে রাখবেন, শুধু এখানে বোঝানো সম্ভব না, লম্বা ডিসকাশন, আপাতত মনে রাখেন, আমি ক্লাসে দেখাই দিব পরবর্তীতে কিভাবে দুইটা মান আনতে হয়। রেকর্ড করছেন? না দ্বিঘাত করা হয়েছে, অবশ্যই দুইটাই আসবে। ওই ডাটা কি কম মানে সেভ করে রাখবো এরকম কিছু? হ্যাঁ আমরা ওই যে শিফট সব দিয়ে যখন করলাম আগে থেকে একটা প্রিসেট ভ্যালু দিয়ে রাখবো, ছোট ভ্যালু -6 এই টাইপের কিছু, একটাই ছোট হবে না, একটা যখন বড় ভ্যালু করবো তখন প্রিসেট ভ্যালু দিয়ে রাখবো +6। যারা বুঝতে পারছেন ভালো, না বুঝলে এটা ক্লাসে দেখা যাবে। ক্যালকুলেশনটা বুঝতে পারতেছেন না ভাইয়া? ক্যালকুলেশনটা আচ্ছা কয়েক ঘন্টা ক্লাসের শেষে বলবো, হ্যাঁ ক্লাস শেষে একটু মনে করবেন, এটা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করা আমাদের দরকার নেই। আইডি পেয়ে গেলাম, এখন দেখি কি চাইছে, বিজিএস চাইছে, বিজিএস বের করা ছিল, মান বসে দিলাম বিজিএস ইকুয়াল টু 1.823 - 1.5 ID, তারপর আমরা কি করবো ডি বের করার জন্য, আমরা এই যে এইখানে লুপটা করবো, এই যে এখান থেকে 16 থেকে এসে এই পর্যন্ত করবো, কারণ এইখান থেকে পুরাটাই ডি, একবার ডি বলতে কি ভোল্টেজ বিটুইন ড্রেন ড্রেন এন্ড সোর্স নিউট্রাল পয়েন্ট, আমি এটা আমরা লিখতে চাই -16 + 2.4 ID প্লাস বিডি, দেখেন আমি একটু দাগায় দিচ্ছি যে
এগুলা কিন্তু সোর্স সোর্স রেজিস্ট্যান্সটা নিলাম না কোনটা সোর্স রেজিস্ট্যান্স এই সোর্স রেজিস্ট্যান্স 1.5 এটা ভাই আপনি এটা এই ম্যাথটাকে রেকর্ডিং করছেন নাকি না ম্যাথটা রেকর্ডিং করা হচ্ছে ভিডিওটা ভাই করে ড্রেন থেকে একদম নিউট্রাল পয়েন্ট না এই যে ডি মানে কি এখান থেকে একেবারে এই পর্যন্ত তারপর দেখি আমাদের বলছে কিছুই শুনতে পারছি না সব বাফারিং হচ্ছে একটা কথাও ক্লিয়ার আসছে না আপনার নেটওয়ার্কটা মনে হচ্ছে প্রবলেম আপনি কি ওই কোথায় ঢাকার লোকেশন কোথায় ঢাকার কোথায় নাকি বাইরে ভাই যে 1.5 বি রেজিস্ট্যান্স তো নেব না আমরা যখন বিডি করলাম এইখান থেকে পুরোপুরি এইখানে 1.5 এর ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এই নিন নিন ভিতরে ঢুকে গেছে বিএস কোথায় বিএস হলো আমাদের সোর্সে তার মানে এইখানে এখানে কোনো বাড়তি সোর্স নাই কিছু নাই এর মধ্যে আমাদের একটাই কারেন্ট আইডি